খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে সন্ধে 7:30 আর 7:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আর দেখো এখন সন্ধে দিলাম, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার এই মোমবাতিটা পুরো এখানে মোমটা পুরো গলে গেছে, তো আমি আর এটাকে পরিষ্কার করার চেষ্টা করিনি। তার কারণ এই যে বেদিটা না, এটা আমরা আর কয়েকদিনের মধ্যেই চেঞ্জ করব। আর এই বেদিটা প্রায় 6 বছর পুরনো হয়ে গেছে, তো এই জন্য আমি আর এটা এমনিতেই আমরা যখন আমাদের এই নতুন ফ্ল্যাটে আসি তখন আমরা নিজেরাই ভেবেছিলাম কি এইখানে একটা বড় ঠাকুর আমরা মানে রাখবো। তো এইসব লকডাউন আর কোভিডের জন্য সেটা হয়ে ওঠেনি, তো এখন আমরা ভেবেছি কি এটা আমরা পুরো চেঞ্জ করব। তাই জন্য আমি আর এটা বেশি ঘষাঘষি করে তোলার চেষ্টাই করিনি। আমি 3-4 বার ধরে এখানে হাত দিয়ে এরম 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 করছি, তা তো নেভাতে পারলাম না। অর্ঘ একবার জাস্ট এরম করলো, নিভে গেল। দাদাই অফিস থেকে এসছে আর ফুচকা নিয়ে এসছে। এটা তো এমনি নর্মাল ফুচকা আছে আর এইটার মধ্যে দই ফুচকা আছে। এই যে জল, তো অনেক দিন হয়ে গেছে একসাথে বসে ফুচকা খাইনি। মানে বাড়িতে কোথাও বেরোনো হলে ফুচকা খাওয়া হয়ই, আমরা দুজনেই ফুচকা খেতে খুব ভালোবাসি, কিন্তু অনেক দিন হয়ে গেছে নিজেরা ঘরে মানে এইভাবে ফুচকা আনিয়ে সেইভাবে খাইনি। কটা কটা দিয়েছে? 6টা দিয়েছিল। 5টা আছে। আচ্ছা তুমি একটা সাবার করে দিয়েছো। আমি না না আমি জাস্ট টেস্ট করছিলাম। টেস্ট করলে একটা কমে তো গেল, হবে না, এটা সমান ভাগই ভাগ হবে। একটা কমে গেল তো, এই করতে করতে 80% শেষ হয়ে যাবে মনে হচ্ছে। চলো, আমি মাখতে মাখতে মোটামুটি 2টো খেয়ে নিয়েছি। আমার ভাগে 3টে ছিল, আমার ভাগে আর 1টা আছে। আর এটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, এখানে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। কেমন? আমাকে 1টা, সত্যি 1টা 2টো খাও। আমি করি আর স্যাটারডে সানডে আমি ট্রাই করি ওকে একটু রেস্ট দেওয়ার। গুড মর্নিং, চা এসে গেছে, মর্নিং টি স্পেশাল মালাই মার্কে রাম পেয়ারি চায়। এই দেখো এখনো ঘুমোচ্ছে। এখন বাজে 9:15, উঠে পড়ো, উঠে পড়ো, চা ঠান্ডা হয়ে যাবে, উঠে পড়ো। স্পেশাল মালাই চায়। গুড মর্নিং এভরিওয়ান। আর ব্লগটা অনেক সকাল সকালই শুরু হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। আজকে সানডে, সানডেতে আমি এমনিতে একটু দেরি করে ঘুম থেকে উঠি, একটা দিনই আমি একটু বেশিক্ষণ ঘুমানোর সময় পাই। আর চা তো রেডি হয়েই গেছে, আমরা এখন একটু চা খাবো। আর আজকে অর্ঘ ব্লগটা শুরু করেছে আর ব্লগটা আজকে বেশ ভালোই হবে আশা করছি। তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো আমাদের সাথে। দেখো এখানে স্যান্ডউইচ করেছি আর অর্ঘ বলছিল কি আজকে লুচি করো, লুচি করো। তো লুচি সেইভাবে আমাদের হয় না, কারণ তোমরা সবাই জানো আমার ইটিং শোতে এটা ওটা খাওয়া হয়েই যায়। তো আমরা চেষ্টা করি উইকডেজে বা উইকেন্ড বলে আলাদা কিছু মানাই না, মানে চেষ্টা করি যখন সুযোগ পাই একটু লাইট খাওয়ার, কারণ খাওয়া আমাদের হয়েই যায়, আমরা দুজনেই অনেক ফুডি। তো অনেকদিন ওয়ার্কআউট করা হয়নি,
একটু ফ্যাটি হয়ে যাচ্ছি, তো ভাবলাম এবার থেকে একটু ওয়ার্কআউট স্টার্ট করা যাবে রেগুলারলি। তো দেখো অনেকদিন পরে একটু ওয়ার্কআউট করলাম হাফ অ্যান আওয়ার মতো, এবার একটু বাজারের দিকে যাব, তো দেখতে থাকো। কিন্তু কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, আমি জানি না, মনে হয় বৃষ্টি না থামলে তো যেতেই পারবো না, বৃষ্টি থামবে কিনা বুঝতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। নিজের ব্লগ দেখছে, ওই 100K সেলিব্রেশন দেখ। রাজস্থানি একটা দেশ, ওটা রাজস্থানি না গুজরাটি, গুজরাটি মনে হয়, গুজরাটি আমি ঠিক জানি না, তোমরা যারা জানো বলো আমাকে। সেটা সেটা হচ্ছে সেভ টমেটোর, এটা আমরা অনেক মানে খেতাম আর কি, আগে একটা সময় খেতাম, এখন আর খাওয়া হয় না সেইভাবে, তো এই রান্নাগুলো খুব ভালো পারে আর কি। কি হো কি করছো? এই তো তেল দিলাম। আচ্ছা এখানে গোটা জিরে দিয়ে চপিং। আচ্ছা এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছে, এখানে চপিং করে নিয়েছে, চপিং হয়ে গেছে। আর আচ্ছা দুটো দুটো লঙ্কা কেটে দিচ্ছি, একটা গোটা লঙ্কা চিরে দেব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আলুটা হালকা ফ্রাই করে নি, হ্যাঁ, পুরো খালি সিদ্ধ সিদ্ধ হয়েছে না, অনলি একটু আস্তে আস্তে করে করো, না হলে পুরো আলু পুরো এ হয়ে যাবে। একটু মাখো মাখো করে তো ভালো লাগছে রান্না করতে, আমি কি পরে করছি তো ভালো তো লাগছে, এরকম হয় সেটা চাপ এরকম মনে হচ্ছে না, তো বউ খাটাচ্ছে না, না মাঝে মাঝে অনেকদিন করিনি, একটু নার্ভাস লাগছে, ছড়িয়ে না ফেলি, আমরাই তো খাবো, নার্ভাস লাগে ছড়িয়ে না ফেলি। এই তো দেখো কত সুন্দর কালার আছে, তাই না? এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। আমি এখানে দেখো চাল ভিজিয়ে নিয়েছি, এটাকে আমি প্রেশার কুকারে করব, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে, একটা বেজে গেছে এখন, আর বেশি তাই দেরি করছি না, এটা প্রেশার কুকারে দেব, একটুখানি হালকা মানে ভিজে যাক চালটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওদিকেও রান্না করছে করুক। ওর দেখো রান্না মশলা ফসলা গুলো দিয়ে দিয়েছে, এবার কষাবে, জাস্ট জল ঢেলে দেবে, ডিম দেবে, হয়ে যাবে। ডিমের ঝোল রেডি অলমোস্ট, এই এখন ফুটছে। আমি একটা কথা বলবো, আজকে সকালবেলা অর্ক জিম টিম করে এসে একদম মানে পাতলা টেলটেলে ঝোল করেছে, কোনো কালার নেই, দেখো ডিমটাকে ভাজেও নি, আলুটাকে সেদ্ধ করে দিয়েছে, কোনো রকমে মানে তাড়াতাড়ি করে ফেলতে পারলে বাঁচে এরকম টাইপের একটা। খেতে কেমন হয়েছে সেটা তুমি দেখো না, মিষ্টি এমনি সব ঠিক আছে, টেস্ট ভালো হয়েছে, কিন্তু একটাই কি, ও সকালবেলা জিম করে এসেছে তো ওই জন্য বোধহয় পাতলা করে ভাজে, ডায়েট ডিমে চলে গেছে। এখন শেয়ার করবো, আজকে সকালে ব্রাশ করার সময় ইয়ে দেখো এখানে আমাদের ব্রাশ সেট আছে, তো আমি ভুল করে না এই শেভিং ক্রিমটা নিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছিলাম, ওকে বলেছিলাম এটাকে ঘুরিয়ে রাখো যাতে ব্রাশটা আর পেস্টটা এই দিকটায় থাকে, কিন্তু ও আবার দেখো এরকম ভুল করে রেখেছে, তাই জন্য এটা হয়ে গেছে। এই কয়েকদিন আগে ওর বাবাও এসেছিল, সেম ভুল হয়েছিল, ওটা আসলে কি হয়েছে আমারই ভুল হয়েছে, ওটা আমি জাস্ট দেখতে ভালো লাগবে বলে ছোট যেটা সেটা বাইরের দিকে রেখেছি, শেভিং ক্রিমের যে মানে টিউবটা ওটা ছোট তাই ওটা সামনের দিকে রেখেছি, মানে এরা পুরো অন্ধ, অন্ধের মতন ব্রাশ করে ঘুম থেকে উঠে। আরে ঘুম থেকে উঠে মানুষ অন্ধের মতোই থাকে কিছুক্ষণ। রেডি করছি, আমার চান হয়ে গেছে, তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের জন্য এইটুকুই, ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে গেছে আমার মনে হচ্ছে, তো আজকের জন্য এইটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট তো অবশ্যই করবে, তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে, তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো। কেমন হয়েছে, ভালো হয়নি? খুব ভালো হয়ে যাক, অসাধারণ হয়েছে, দেখ ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, এরকম পাতলা ডাল ডালে দেখতে হয়েছিল, কিন্তু অসাধারণ খেতে হয়েছে।
তাহলে এটাই এটা তো বলা যেতে পারে যে নেহি দিখতা হ্যায় ও কভি কভি বিগ ভি জাতা হ্যায় ঠিক আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম এরপরের যে ভিডিওটা আসছে সেটাতে আমি বিয়ের অ্যালবাম শেয়ার করব আজকে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু অনেকটা লেন্দি হয়ে গেছে ব্লগটা বুঝতে পারিনি তাই জন্য বন্ধ মানে এখন শেষ করে দিচ্ছি ব্লগটা এরপর থেকে আমি নেক্সট ব্লগটাতে শুরু করব আর সেখানে আমি অ্যালবাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব